যে অবস্থায় আমরা আছি এখন বন্যায়, আজ দুই তিন দিন ধরে খুব পানি ঢুকে গেছে বাড়িতে, এই অবস্থায় আমরা আছি। চিরেটির আইনের সময়তে খাই, সময়তে না খাই থাকি, এই অবস্থায় পরিবেশে আমরা জীবনযাপন করছি। আমরা সরকারি পর্যায়ে কোনো সাহায্য পাইনি এখনো। কতদিন ধরে এই অবস্থা? দুই তিন দিন হলো আমাদের এই অবস্থা। পানি তো এখন বাড়ছে আরো, আর পানির সাথে সমস্যাই হয়েছে, বাড়িতে উঠে গেল, দোকানে উঠে গেল। সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে চলাফেরা এবং পায়খানা প্রসবের বেশি সমস্যা হয়ে গেছে, বিশেষ করে মহিলাদের, শিশুদের নিয়ে সমস্যা আছে। আমরা রান্নাবাড়া অসুবিধা, বিশুদ্ধ পানির অভাব, বিশুদ্ধ খাবারের অভাব, বাজারঘাট সেরকম হচ্ছে না, বাজার পানিতে ডুবে আছে। আমরা তো খুব বিপদের মধ্যে আছি, আমরা বাড়ি ঘর ভেঙে তোমার নদীর মধ্যে চলে গেছে, আমাদের ডাড়ার মতো পরিস্থিতি। আমরা স্কুলের অভাব কুড়ি বানে আমরা স্কুলে এখন বসবাস করছি, কিন্তু আমাদের যত জনগণ আমাদের এই আতারপাড়ে আছে যারা ভেঙে যাচ্ছে তাদের খুব অসুবিধা। ছেলে মেয়েলে পানির মধ্যে কোনো দিক কেউ যেতে পারি না, তারপর অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা আছি। ধান পাট অনেক কিছু ডুবে গেছে, বাড়িঘর সব ভেঙে গেছে, আর কোনো সাহায্য সহযোগিতা পাওয়া গেছে, কিন্তু এখন অনেক ইয়ার মধ্যে আছি আমরা। পানি দুয়ের পানি রান্না বাড়ার কষ্ট, সব জায়গার কষ্ট, কেলা গাছের পার ধর আমরা চলে ফিরি, ঘরে চোখে নাই পানি, কেমন কি করি, রান্না বাড়া খাওয়া দাওয়া সব ফেলে কষ্ট মাগো। তোলা পানি স্কুলে যেতে পারে না বন্যার জ্বালায়, পানি চারদিকে পানি, স্কুল কিভাবে যাবে? অবস্থা মনে করেন বন্যায় তো সব বাড়ি ঘর তোলাই গেছে, সবার ঘরে ঘরে পানি, আমাদের ঘরে পানি। এখন গরু বাছুর নিয়ে কষ্ট, মাঠের বনগুলা কাইটে কাইটে গরুর স্বর্ণ উপরে রাখা হয়েছে, খাওয়া খাদ্য কষ্ট, তারপর নিজেদের কষ্ট, টয়লেট করার কষ্ট, তারপরে মনে করেন পাক করা কষ্ট, এই চলাচল মনে করেন কেউ ডুঙ্গা একটা টিনের, কেউ মনে করেন কেলা গাছের ভেওরা, কেউ হাইটে, এইরকম গতির পর চলতেছে।